নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলার পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি এই পডকাস্টের বিষয়ে ফ্রেন্ডস উইথ বেনিফিটস কি মনের কথা বলে না আদৌ শেষ অব্দি রিমিকার সঙ্গে দীপ্ত সম্পর্কটা ভেঙে গেল সম্পর্ক ভাঙার পিছনে কী কারণ ছিল হাজার চেষ্টা করেও রিমিকা জানতে পারেনি আর এই যন্ত্রণাই তাকে তাড়িয়ে বেড়ায় ওদের দুজনের সম্পর্ক ভাঙার পর দীপ্ত নিজেকে সামলে নিয়েছিল কিন্তু রিমিকা পারেনি তার উপর উড়ে এসে জুড়ে বসে লকডাউন সবকিছু নিয়ে ভেঙে পড়ে রিমিকা এই সময় তার পাশে এসে দাঁড়ায় ওর ছোটবেলার বন্ধু রন বন্ধুর বিপদের সময় মানসিকভাবে পাশে দাঁড়িয়েছিল রন যদিও এটাই তার স্বভাব তবে রিমিকা কোনো দিন দীপ্তর রিবাউন্ড খোঁজেনি রনের সঙ্গে রিমিকার সম্পর্কটা অন্যান্য বন্ধুর থেকে একটু আলাদাই ওরা স্কুল লাইফ থেকে একে অপরের ভালো বন্ধু ওদের মধ্যে কোনোদিন কোনো ঠাক ছিল না পরীক্ষায় প্রশ্নের উত্তরে লেখা থেকে শুরু করে প্রথমবার যৌনতায় মেতে ওঠার অনুভূতি একে অপরের সব আপাত গোপন কথাই জানত ওরা তবে বন্ধুত্বের বাইরেও কোনো সম্পর্ক যে গড়ে উঠতে পারে তা নিয়ে ভাবেনি ওরা উইকেন্ডে একসঙ্গে ঘুরতেও যেত কিন্তু সম্পর্ক সেই দিন থেকে একটু অন্যরকম হয়ে গেল যেদিন বিদেশে চলে যাওয়ার আগে রিমিকার সঙ্গে দেখা করল রন একে অপরের শরীরকে চিনল জানল ওরা এই শরীরে মিলনে যে ওদের মনের মধ্যে কোনো যোগ ছিল না সেটা ওরা জানত আর তাই ওরা এই সম্পর্ককে ডাকত নো স্ট্রিংস অ্যাটাচড বলে ফ্রেন্ডস উইথ বেনিফিটস বেশ কয়েক বছর ধরে ট্রেন্ডে থাকলেও রেমিকার কাছে বিষয়টা একদম নতুন রন যদিও এর আগে কোনো সিরিয়াস সম্পর্ক ছাড়াই একাতবার মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে তবু ওরা দুজনেই এই বিষয়টাকে বেশ উপভোগ করছিল নিয়ম করে ফোন করতে হয় না কি করছো খেয়েছ কি না এইসব টেক্সটেরও উত্তর দিতে হয় না রুটিন মাফিক দেখা করার কোনো ঝামেলা নেই তবু সারাদিন ধরে কি কি মজার ঘটনা হয়েছে সেগুলো বলার জন্য একজন রয়েছে বাসে কোন ছেলের ওপর ক্রাশ খেয়েছে রিমিকা সোশ্যাল মিডিয়ায় কোন ননভেজ মিম মজাদার বলে মনে হয় রনের একে অপরের কাছে সব কিছু শেয়ার করা যায় মন খুলে আবার যদি মাঝরাতে এক্সের কথা ভেবে ধুম করে ভেঙে পড়েন ডিপ্রেশন কমাতেও পাশে রয়েছে ওই রিমিকা বা রনের মতো বন্ধু বন্ধু হিসেবে কোন কমতি তো নেই এই সম্পর্কে উপরে পাওনা যৌনতা শরীরের চাহিদাতেই যৌনতা আসে এতে ভুলের কিছু নেই বিশেষজ্ঞদের মতে নিয়মিত সঙ্গমে মিলিত হলে মানসিক চাপ কমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর সচল থাকে রক্ত চলাচল আর ফোরপ্লে যদি একটু মজাদার হয় তাহলে হ্যাপি হরমোন পুরো মুডটাই পাল্টে দেয় কিন্তু বন্ধুর সঙ্গে সেক্স বিষয়টা খুব জটিল কি অভিনেত্রী তথা মনোবিদ সন্দীপ্তা সেন ফ্রেন্ডস উইথ বেনিফিটসে থাকা কাপলদের মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ তুলে ধরেছেন টিভি নাইন বাংলার সঙ্গে সন্দীপতা বলেন মানুষের ধৈর্য কমে গিয়েছে মানুষ এখন সহজে অ্যাডজাস্টমেন্টে যেতে চায় না সম্পর্কে গেলে দায়িত্ব নিয়ে আবার অনেক কিছু করতে হবে সেই দায়িত্ব অনেকে নিতে চায় না আর সেক্স হচ্ছে শারীরিক চাহিদা এই ধরনের সম্পর্কে জড়ালে শারীরিক চাহিদাও পূরণ হয়ে যাচ্ছে আবার কোনো দায়িত্বও নিতে হচ্ছে না নিজের মতো থাকা যাচ্ছে এই সম্পর্কে কোনো পিছুটার নেই কিন্তু মনের মিলও যে নেই তা নয় ভালো বন্ধুর প্রতি ভালোবাসা থাকতে বাধ্য আর কিছু না হোক একে অপরের প্রতি শ্রদ্ধা থেকে যাবে সারা জীবন ভবিষ্যতে যদি এই সম্পর্কে নাও থাকে তাহলেও একে অপরের প্রতি কোনো রাগ অভিমান থাকবে না রাস্তায় হঠাৎ দেখা হলেও বলে উঠবেন রে কেমন আছিস আর যদি বছর পরের রিউনিয়ন হয় বিয়ারের বোতলে চুমুক দিতে দিতে গল্প বলবেন মনে আছে সেই ক্লাস টেনে কী করেছিলিস তুই এ তো গেল ভবিষ্যতের কথা বর্তমান সময়ে আপনার ভালো থাকাটাই সবচেয়ে বেশি জরুরি কোনো পরিচিত মানুষের বুকে মুখ কোজা তো খারাপ বিষয় নয় বরং এই সম্পর্কে জড়ানোর আগে আপনার মানসিক অবস্থা সম্পর্কে আপনাদের দুজনেরই সচেতন হওয়া ভীষণভাবে জরুরি আপনি যদি মনে করেন এই বন্ধুত্বের সম্পর্কটা যৌনতা অবধি নিয়ে যাবেন এবং আপনার মধ্যে বন্ধু সম্পর্কে বাড়তি কোনো অনুভূতি তৈরি হবে না তখন এই সম্পর্কে পা রাখুন ফ্রেন্ডস উইথ বেনিফিটস গড়ে ওঠার আগে দুজনের মধ্যে এই বিষয় সম্পর্কে খোলাখুলি আলোচনা করুন একে অপরের সঙ্গে সততা বজায় রাখুন এই সম্পর্কের মধ্যে আপনার যদি অন্য কোনো মানুষের প্রতি অনুভূতি জাগে সেই বিষয়েও বন্ধুকে জানান কিংবা আপনি যদি কোনো সম্পর্কে থাকার পরও নো স্ট্রিংস অ্যাটাচড রিলেশনশিপ চান সেই সম্পর্কেও পার্টনারকে অবগত করুন আপনি যদি ভবিষ্যতে আপনার বন্ধুর সঙ্গে ফ্রেন্ডস উইথ বেনিফিটসের চেয়ে বাড়তি কোনো সম্পর্ক না যান অর্থাৎ আপনি যদি না যান ভবিষ্যতে সে আপনার প্রেমিক প্রেমিকা হয়ে উঠুক তাহলে এমন কোনো কথা বলবেন না যাতে সঙ্গীর মনে কোনো অনুভূতি তৈরি হয় জানেন তো যে কোনো সম্পর্কের ভীত হল কমিউনিকেশন কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে একটি মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকলে সেখানে কোনো মানসিক যোগসূত্রও কি তৈরি হয় না এই প্রসঙ্গে সন্দীপ্তা বলেন হিউম্যান সাইকোলজি অনুযায়ী খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে শারীরিক মিলনের পর কোনো মানসিক যোগসূত্র তৈরি হচ্ছে না পার্টনারের প্রতি কোথাও না কোথাও গিয়ে একটা মনের যোগ তৈরি হয়ে যায় ভালোবাসা না হলেও ভালো লাগা তৈরি হয়ই অবচেতন মনে হলেও পার্টনারের প্রতি একটা অধিকার বোধ জন্মায় হয়তো সম্পর্ক এড়াতে এটা কেউ মানতে চায় না আর তখন সম্পর্কে নানা সমস্যা দেখা দেয় অভিনেত্রীর কথায় অনেকদিন ধরে একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার পর ফিলিংস জন্মে যায় তাছাড়া যে তার বন্ধু যাকে সে পার্টনার হিসেবে সিলেক্ট করেছে তার প্রতি তো একটা ভালো রাগা রয়েইছে সে কারণেই তো সে তার সঙ্গে শারীরিক মিলনে ইচ্ছুক হচ্ছে বিষয়টা র‍্যান্ডম হলে সেখানে মানুষ হুক করতো করত কিন্তু ফ্রেন্ডস উইথ বেনিফিটসের ক্ষেত্রে একটি মানুষের সঙ্গেই সম্পর্ক তৈরি হয় তাই এখানে বুঝতে হবে যে কোথাও গিয়ে এখানে দুটো মানুষের একে অপরের প্রতি অনুভূতি রয়েছে সুতরাং একটা সম্পর্ক বাস্তবে কখনোই নো স্ট্রিংস অ্যাট্যাচড হতেই পারে না আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলার পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে